2023 সালের জন্য 54.5 লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার মধ্যে 16 লাখ টন অপরিশোধিত এবং 38 লাখ 60 হাজার টন পরিশোধিত। অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়। 2023 সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল ক্রুড অয়েল আমদানির নিমিত্ত সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদনের প্রস্তাব বিষয় যেটি হয়েছে কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।